আল্লাহু আকবারের ধ্বনি ভালো করে বুঝবেন আমি রাজনীতির কথা বলছি না আপনার এই দেশের প্রধানমন্ত্রীর আইডি কার্ডের যা মূল্য আমি একজন হুজুরেরও আইডি কার্ডের তা আর কথা বলছেন না একই আপনি একজন মুসল্লি আপনারও একই একজন বিসিএস ক্যাডারেরও ভোটে ওই আইডি কার্ডের মূল্য একই একজন কৃষকেরও আইডি কার্ডের মূল্য আপনি দেশের প্রধানমন্ত্রী আপনার আইডি কার্ডের যা দাম আমার দেশের শ্রমিক দিন মজুরি কি বলেন খেটে খাওয়া মানুষ তারও ভোটের ওই যে আইডি কার্ডের একই এদেশের প্রধানমন্ত্রী যটা ভোট দিতে পারে এদেশের অশিক্ষিত মূর্খ একজন কৃষক তয়টা এর বেশি দেওয়া নেই দেওয়ার নাই আমি অন্যায়ের কথা বলছি না ন্যায়ের কথা বলছি কেউ যদি এর বেশি ভোট প্রয়োগ করে সে অন্যায় আছে যেমন সে ন্যায্যভাবে একটা ভোটের অধিকার রাখে আমি হুজুর হয়েও কয়টা ভোটের অধিকার রাখি আপনি দেশের আইডি কার্ডের মান সমান আপনার ভোটের মূল্য সমান আপনি রাজনীতি করতে পারবেন আর আমি রাজনীতি করতে পারবো না কেমন কথা হলো আপনিও এ দেশের নাগরিক আমিও এ দেশের যদি নাগরিক না হতাম আমার আইডি কার্ড এ দেশের সরকার দিত আপনি এই দেশের প্রধানমন্ত্রী আপনি রাজনীতি করতে পারবেন আপনি এই দেশের মন্ত্রী এমপি আপনি দলীয় লোক আপনি রাজনীতি করতে পারবেন বিরোধী দলীয় লোক রাজনীতি করতে পারবে না হুজুরেরা রাজনীতি করতে পারবে না তাহলে আইডি কার্ডের মূল্য তো সমান হতো না ভোটের মূল্য তো সমান হতো না আপনারা কম বেশি করে দিতে কি বলেন কি বলেন আপনারা আপনাদের দলীয় স্লোগান হিসাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে পারবেন আরেক দলের লোক বাংলাদেশ জিন্দাবাদ বলতে পারবে ইসলামিক দলের লোক কেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলতে পারবে না যদি এরা আল্লাহু আকবার বলতে না পারে আপনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে পারবেন না এরা যদি আল্লাহু আকবার বলতে না পারে আপনি বাংলাদেশ জিন্দাবাদ বলতে পারবেন না আপনি অন্য দল করেন জয় বাংলা বলবেন আপনি জয় বঙ্গবন্ধু বলবেন আরেক দল ওরা বাংলাদেশ জিন্দাবাদ বলবে আরেক দল কেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলতে পারবে না কি বলেন তাকবীরে তাহরিমা শুধু নামাজেই বলা ফরজ নাকি সর্বত্রে বলা ফরজ এখন এটা বললেই তো রাজনীতি কি বলেন এটা বললেই তো আপনারা মিছিলে যদি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে পারেন আমরা কেন মিছিলে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলতে পারবো না আপনারা যখন মানুষ পিটিয়ে মারেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেন আমরা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে মানুষকে কেন বাঁচাতে পারবো না আপনিও রাজনীতি করেন আপনার আইডি মূল আইডি মূল্য যা ভোটের মূল্য তা আমারও এই দেশের নাগরিক হিসাবে ভোটের মূল্য তা আমারও আইডি কার্ডের মূল্য তা আপনি রাজনীতিবিদ হতে পারবেন আপনি কূটনীতিবিদ হতে পারবেন আপনি রাজনীতি করতে পারবেন আর আমি রাজনীতি করতে পারবো না এটা আবার কেমন কথা কি বলেন আপনি আপনার মিছিলে আপনার স্লোগান দিতে পারবেন আর আমরা যারা ইসলামিক দল আছি তারা আমাদের মিছিলে আমাদের মিটিং এ আমরা ইসলামিক স্লোগান দিতে পারবো না কেমন কথা সম্মানিত ভাইয়েরা আমার তাকবীর হবে কার জন্য আল্লাহ এত বড় মহান আমরা যারা পালসার গাড়ি চালাই অ্যাপাচি গাড়ি চালাই ছোট যারা বড় সাইকেল চালাই তার চেয়েও ছোট গাড়ি যারা আমরা সাইকেল চালাই যারা আমরা বড় ধরনের গাড়ি মাইক্রো চালাই একটা টায়ার কেনার পরে পাঁচ বছর সাত বছর চালানোর পরে ক্ষয় হয় কি হয় না হয় কি হয় না আপনি সাইকেল চালালেও আপনার টায়ারের ক্ষয় আছে আমি মোটর সাইকেল চালালেও তারও ক্ষয় আছে আপনি কার গাড়ি চালালে মাইক্রো চালালে তারও কিন্তু টায়ারের ক্ষয় আছে না নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা মানুষের পায়ে এমন টায়ার দান করে দিলেন অন্য গাড়ির টায়ার পাঁচ বছর ছয় বছর পরে রিপেয়ারিং করতে হয় চেঞ্জ করতে হয় আর আপনি ষাট বছর হায়াত পেলেন একশো বছর হায়াত পেলেন একশো বিশ বছর দুইশো বছর পেলেন আল্লাহ তাআলা আপনার পায়ের নিচে যে টায়ারটা দিল
প্রতি 5-6 বছরে একবার করে চেঞ্জ করলে কত টাকা ব্যয় হতো? কোনদিন চেঞ্জ করেছেন? অ্যাপাসির একটা টায়ারের দাম 5000, পালসারের একটা টায়ারের দাম 5000, তাই না? আরো গুলার বেশি দাম। তাহলে আপনার আমার পায়ের নিচে যে তালুটি আল্লাহ সামলা দিল, প্রতি 5 বছরে একবার করে যদি